ফের প্রমোটারের দাদাগিরি, প্রমোটিং এ বাধা পেয়ে সপরিবারে জমির মালিককে মারধর। এ ঘটনা গড়িয়ার। প্রমোটার মলয় সাহা এবং তার স্ত্রী কৃষ্ণা সাহার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। জমির মালিকের স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন প্রমোটার। গড়িয়ার খরতাবাদ, পারিবারিক 11 কাটা জমি রয়েছে তপন লস্করের। গড়িয়ার প্রমোটার কৃষ্ণা সাহা ও মলয় সাহাকে প্রমোটিং করার জন্য বরাত দেন তপন বাবু, কিন্তু ক্রমে বুঝতে পারেন তাকে ঠকানো হচ্ছে। এরপর থেকে নস্কর পরিবারের সঙ্গে গন্ডগোল চলছিল প্রমোটার মলয় সাহার। তপন বাবুদের বারবার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ। এখানে কোনো প্রমোটারের আর কোনো হাত নেই, প্রমোটারের কোনো পেপারস ভ্যালিড নেই, ইনভ্যালিড পেপার। পাড়ার মস্তান, পাড়ার দাদাদের হাতে করে নিয়েছে, প্রমোটার তার দলবলকে নিয়েছে, সব সময় আমার বাড়ি চড়া হয়, আমাকে প্রাণনাশের হুমকি দেয়, আমার 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 ঘরে আগুন লাগিয়ে দেওয়ার কথা বলে, আমার ভাই আমার ছোটো ছোটো ভাইদের অত্যাচারের কথা বলে, আমার ছেলেকে কিডন্যাপের কথা বলে। আমি সম্পূর্ণ অসহায়, আমি প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হয়েছি, আমাকে কেউ কোনো রকম সহযোগিতা করেনি। কিন্তু 4 এপ্রিল যা ঘটলো তা কল্পনাও করেনি নস্কর পরিবার। 4 তারিখ তপনবাবুর ওই 11 কাটা জমিতে কাজ করতে আসেন প্রমোটার মলয় মুখার্জি, সঙ্গে তার লোক লস্করও ছিল। বাধা দেন তপন নস্কর ও তাঁর স্ত্রী সোমা, তখনই তাদের মারধর করা হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে 4 তারিখে যখন ওরা চড়াও হয়, আমাকে আমার বোনকে আমার হাজব্যান্ডকে প্রচণ্ড মারধর করে, অমানসিক পাশবিকভাবে মারধর করে। আমার ছোটো বোনের কানের পর্দা ফেটে যায়, আমিও প্রচণ্ডভাবে আহত হই, সঙ্গে সঙ্গে আমি সোনারপুর থানাতে জানাই। সোমা নস্করের বোন ইন্দিরাকে মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। টানতে টানতে গেটের কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে ফেলে স্বপন, সঞ্জীব চ্যাটার্জি, মলয় সাহা তো পেছন থেকে ডান দিকে কানে মারলো, এখান থেকে ঘুষি মেরেছে পেছন দিক দিয়ে। আমার কানটা তখন রক্তাক্ত হয়ে ভর্তি হয়ে গেছিলো। পেছন থেকে এপাশে সঞ্জীব চ্যাটার্জি বলে যাচ্ছিল, বাঁদিকে চর মেরেছে। প্রথমে সোনারপুর সুভাষগ্রাম হাসপাতাল এবং পরে এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসা হয় ইন্দিরার। ঘটনায় প্রমোটার মলয় মুখার্জি সহ 9 জনের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তপন নস্কররা। সোমা দেবীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন প্রমোটার। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।